প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। সাবধানে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না, গুরুজনদের কথা মতো চলো। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিতের যে প্রশ্নগুলি স্কুল থেকে দেওয়া হয়েছে তার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান করব। তার আগে একটা কথা বলি, আমাদের এই ভিডিও থেকে সামান্যতম উপকার যদি তোমরা পাও তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তারা শিখতে পারে। সাথে সাথে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল প্রেস করে অন করে রাখবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাই। এখন আমরা সমাধান করছি। দেখো এখানে লেখা আছে এক নম্বরে, নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, কোনো অনুপাতের পূর্বপদ যদি উত্তরপদের থেকে ছোট হয় তাহলে অনুপাতটি হবে, এক এ গুরু অনুপাত, বি লঘু অনুপাত, সি সামানুপাত, ডি অপ্রকৃত ভগ্নাংশ। এই চারটের মধ্যে কোনটি হবে এটাকে আমাদের বেছে নিতে হবে। তো আমি এক নাম্বারটা লিখছি, লেখা আছে কোনো অনুপাতের পূর্বপদ, পূর্বপদ মানে আগের পদ, আগের সংখ্যাটা, পূর্বপদ, ক্ষুদ্রতর হয় উত্তরপদ থেকে হলে অনুপাতটি হবে, এখানে উত্তরটা হবে বিয়ের উত্তর, লঘু অনুপাত। তাহলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, যেমন মনে করো 2:3, এটা একটা অনুপাত। এখানে 2 = পূর্ব পদ, 3 = উত্তর পদ। তাহলে দেখো পূর্ব মানে আগে, তাহলে আগের সংখ্যাটা পরের সংখ্যা থেকে ছোট আছে, যখনই এই রকম অনুপাত দেখবে তখন সেটা লঘু অনুপাত হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরেরটা, দুইয়েরটা দেখো, দুইয়েরটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে এক্স গুণিত ওয়াইয়ের ঘাত বা সূচক, ইংরাজিতে বলা হয় পাওয়ার, 0, এবং জেড গুণিত জেডের সূচক আছে -1। এখন এইখানে এক্সের সূচক কিছু নেই মানে ধরে নিতে হবে এখানে সূচক 1 আছে। ওয়াইয়ের সূচক আমরা দেখতে পাচ্ছি, ওয়াইয়ের সূচক 0, জেডের সূচক বা ঘাত আছে -1। তাহলে এখানটাই তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, এটাকে আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো, ধরে নাও জেডের সূচক 3 আছে, ভাজিত জেডের সূচক 4 আছে। এখন ভাজিত মানে একে আমরা এইভাবে লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি। এর অর্থটা কি? এর অর্থ হলো এইভাবে আমরা লিখতে পারি, জেড তার সূচক হচ্ছে 3 - 4। তাহলে ভাগের বেলায় সূচক বিয়োগ করতে হয়, গুণের বেলায় যোগ করতে হয়। আমি তাহলে বিয়োগ করলাম, দেখো এখানে জেডের সূচক তাহলে কি হচ্ছে, এখানে 3-এর আগে প্লাস চিহ্ন আছে, 4-এর আগে মাইনাস চিহ্ন আছে, বিয়োগের চিহ্ন আছে। তাহলে বিয়োগের চিহ্নটা বড়, তাহলে 3, 4 এই দুটো সংখ্যাকে বিয়োগ করবো এবং বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেটা বসাবো। 4 থেকে 3 বাদ গেলে 1 থাকে, আর বড় সংখ্যাটা 4, তার আগে বিয়োগের চিহ্ন আছে, সেই বিয়োগের চিহ্ন দিলাম। তাহলে বুঝতে পারছো দেওয়া আছে এইটা, তাহলে এটা মানে এটাকে আমরা যদি ভাঙি, এইটাকে দেখো আমি এখানে ভেঙে দেখাচ্ছি, এইটার অর্থ হলো 3টে জেড 3 বার আছে, ঠিক আছে, আর নিচে আছে জেড 4 বার।
চারবার, তাহলে নিচের তিনটে জেড উপরের তিনটে জেড কেটে গেল, তাহলে নিচে রইল, উপরে থাকলো ওয়ান, নিচে থাকলো জেড। তাহলে আমরা এইটা সমান ওয়ান বাই জেড লিখতে পারি। এবার দেখো, এক্স গুণিত ওয়াইয়ের সূচক আছে জিরো, যখনই দেখবে কোনো কোনো লেটারের সূচক থাকবে জিরো তার মান হবে ওয়ান। সাপোজ মনে করো এক্সের সূচক জিরো, এর মান কত? ওয়ান। বুঝতে পারছো? তাহলে আমি এখানে ওয়াইয়ের সূচক জিরো আছে বা ঘাত জিরো আছে, এটার পরিবর্তে আমি ওয়ান লিখব। এখানে আমি কি লিখব? জেডের সূচক মাইনাস ওয়ান, এর পরিবর্তে লিখব ওয়ান বাই জেড। বুঝতে পেরেছো? তোমাদের এখানে আমি ক্লিয়ার দেখিয়ে দিয়েছি, দেখো কীভাবে হয়েছে। এটা ভালো করে তোমরা দেখে বুঝে নেবে। এরপরে এসো, এখন এইটাকে আমি গুণ করব। মনে করো এইখানে উপরে আছে এক্স ওয়ান গুণিত ওয়ান, নিচে আছে জেড, তাহলে উপরে গুণ করলে হবে এক্স, নিচে থাকবে জেড, শূন্যস্থানে এইটা বসবে, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তিন নম্বরটা দেখো, তিন নম্বরটা কি আছে? দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10 কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখো। এখন এইখান থেকে আমরা কি করে বুঝব কোন শরবতটা বেশি মিষ্টি? তাহলে এখানে প্রথম শরবতে, প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত কত দেওয়া আছে? দেখো এইখানে দেখো 2:5 অর্থাৎ 2:5। তাহলে এইখানে আমি লিখব, তাহলে অনুপাত মানেই ভাগ, তাহলে আমি এখানে নিচে লিখছি 2/5, 2/5। এবারে দেখো দ্বিতীয়, দ্বিতীয় প্রকার শরবতে, দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ, সিরাপ ও জলের অনুপাত দেখো কত আছে? এইখানে দেখো 6:10 অর্থাৎ 6:10 আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটা সমান, অনুপাত মানেই ভাগ, ভাগ থাকলে আমরা এরকম ভগ্নাংশ আকারে এটা প্রকাশ করতে পারি। হলো, এখন আমরা দেখব এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড়। একটা আছে 2/5 প্রথম প্রকারটা, এটা প্রথম প্রকার, আর দ্বিতীয় হচ্ছে 6:10। বোঝা যাচ্ছে? এখন এই দুটো ভগ্নাংশের হরগুলো লসাগু করব। হরগুলো লসাগু অর্থাৎ 5 আর 10-এর লসাগু কত হবে? 10 হবে লসাগু। তাহলে 10 যদি হয় 2/5, তাহলে নিচেরটাকে আমরা 10 করতে হবে, তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 10 হবে? 2। তাহলে এই দুইটা উপরের লবকেও 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক অনুরূপভাবে এইটাকেও তাই করব, 10 × 1 × 1 অর্থাৎ 10কে 1 দিয়ে গুণ করলে 10 হবে, 6কে 1 দিয়ে গুণ করলে 6 হবে। তাহলে এটা হচ্ছে 4, নিচে হলো 10, দ্বিতীয়টা হচ্ছে 6, নিচে হলো 10। তাহলে দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ নিচে অর্থাৎ দুটো ভগ্নাংশের হর কিন্তু একই আছে, প্রথমটাতেও 10 আছে, দ্বিতীয়টাতেও 10 আছে। তাহলে উপরের দুটোকে অর্থাৎ লবগুলোকে খেয়াল করো, প্রথমেরটাতে আছে 4, দ্বিতীয়টাতে আছে 6। তাহলে দ্বিতীয়টা উপরেরটা সব থেকে বেশি, তাহলে এখানে বলতে পারি আমি দ্বিতীয়টা বড়, অর্থাৎ
দ্বিতীয় অতএব দ্বিতীয় প্রকার শরবত শরবত বেশি মিষ্টি হবে যেহেতু তাহলে এটা ছোট এইটা বড় তাহলে তোমরা বুঝতে পারলে এখানে দ্বিতীয় প্রকার শরবত বেশি মিষ্টি হবে যেহেতু প্রথম ভগ্নাংশটা অর্থাৎ প্রথম অনুপাতটা ছোট দ্বিতীয় অনুপাতের থেকে বুঝতে পেরেছো আশা করি যদি বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই এটাকে নিজে নিজে প্র্যাকটিস করবে তাহলে সহজ হয়ে যাবে এর পরেরটা চারেরটাই দেখো চারে দেওয়া আছে গুণ চারে দেওয়া আছে গুণ দেখো এখানে লেখা আছে কি প্রথম বন্ধনী ফোর আপন থ্রি অর্থাৎ চারে তিন গুণিত এক্স স্কোয়ার এখানে এই সংখ্যার মাঝে কিছু নেই মানে গুণের চিহ্ন আছে ওয়াই তার মানে এইখানে কিছু নেই মানে গুণের চিহ্ন আছে এক্স ওয়াইয়ের মাঝখানে গুণের চিহ্ন আছে এবং জেড আছে ওয়াই আর জেডের মাঝখানে গুণের চিহ্ন আছে হলো এরপরে আছে দেখো গুণিত একের তিন ওয়াই স্কোয়ার জেড এক্স হয়ে গেল তারপরেরটা আছে মাইনাস সিক্স এক্স ওয়াই জেড স্কোয়ার এবার দেখো এটা আমরা সংখ্যাগুলোকে এক সাইডে করে নিতে পারি সুবিধার জন্য চারের তিন গুণিত এখানে আছে একের তিন দু নম্বরে আছে গুণিত তিন নম্বরে আছে দেখো মাইনাস ছয় হলো এই মাইনাস ছয়টাকে প্রথম বন্ধনী ঘিরে দিলাম এই জন্যই কারণ এখানে একটা গুণের চিহ্ন আছে তারপরে বিয়োগের চিহ্ন পাশাপাশি দুটো চিহ্ন থাকলে এইভাবে ঘিরে দিতে হয় বুঝতে পেরেছ এরপরে এইগুলো লিখব এরপরে এইগুলো দেখো গুণিত এক্স স্কোয়ার ওয়াই জেড তারপরে দু নম্বরে দেখো এখানে আছে গুণিত ওয়াই স্কোয়ার জেড এক্স এখানে দেখো গুণিত এক্স ওয়াই জেড স্কোয়ার বুঝতে পেরেছো এবার এইখানে দেখো আমি এই তিন দিয়ে যদি এইটাকে কাটি বা এই তিন দিয়েও কাটা যেতে পারে আমি এখানে দুই লিখে দিলাম তাহলে এখন এই সংখ্যাটা দেখো উপরে কী আছে উপরে আছে এখানে চার গুণিত এক গুণিত দুই তাহলে চার দুগুণে আট উপরে থাকলো আট নিচে কী থাকলো দেখো নিচে থাকলো তিন এরপরে দেখো গুণের সময় সূচক বা ঘাত যোগ করতে হয় এইখানে দেখো এক্সের ঘাত আছে দুই এখানে দেখো এক্সের ঘাত দুই এখানে দেখো এক্সের ঘাত ওয়ান গুণের সময় যোগ করতে হয় তাহলে এইখানে এক্সের ঘাত মনে করো এখানে ওয়ান এখানে আছে এক্সের ঘাত ওয়ান এখানেও মনে করো এক্সের ঘাত ওয়ান ধরে নাও তাহলে কত হলো এক্সের ঘাত ফোর হলো দেখো এইখানে আমি লিখব এক্সের ঘাত বা সূচক ফোর ঠিক ওইভাবে একইভাবে দেখো ওয়াইটাকে লক্ষ্য করো তোমরা এখানে ওয়াইয়ের সূচক কত আছে ওয়ান বা এক এখানে ওয়াইয়ের সূচক বা ঘাত কত আছে দুই এখানে কত আছে এক তাহলে এখানে এক আর এই দুই তিন আর এইখানে এক চার তাহলে ওয়াইয়ের ঘাত চার হলো এরপরে দেখো জেড জেডের সূচক বা ঘাত এখানে এক আছে এখানে জেডের ঘাত এক তাহলে একে একে দুই আর এখানে জেডের ঘাত দুই তাহলে দুয়ে দুয়ে চার তাহলে জেডের ঘাত চার হলো তাহলে আমাদের উত্তরে হলো কি আটের তিন গুণিত এক্সের ঘাত বা সূচক চার ওয়াইয়ের সূচক চার জেডের সূচক চার এইটা হলো উত্তর
এরপরে পাঁচেরটা, পাঁচেরটা দেখো তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা হয়তো তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু কঠিন নয়, একটু বোঝার চেষ্টা করো। যদি অসুবিধা হয় এই ভিডিওটাকে বারবার দেখে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে সহজ হয়ে গেছে এবং নিজে নিজে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখানে পাঁচেরটাই দেখো দেওয়া আছে, একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নিচে থাকবে, ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে। তাহলে এখানে আমাকে দুটো প্রশ্ন করা হয়েছে, একটা হচ্ছে 6 মিনিট পরে, একটা লিফট যদি 8 মিনিটে 24 মিটার যায় তাহলে 6 মিনিট পরে কত নিচে নেমে যাবে, অর্থাৎ ভূমি থেকে মাটি থেকে কত নিচে নামবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, যদি মাটির উপর থেকে 10 মিটার উপর থেকে যদি লিফটটা চালু হতো তাহলে 70 মিনিট পরে কত নিচে যেত মাটির নিচে, সেটা আমাদের বলতে হবে। এখন এখানে আমি এইভাবে সমাধানটা করব, লিফটটি আট মিনিটে নিচে নামে, দেখো এখানে লেখাই আছে 24 মিটার, তাহলে লিফটটি 1 মিনিটে নিচে নামে কত বলো, নিশ্চয়ই ভাগ করতে হবে, তাহলে এখানে 24/8 মিটার সমান 3 মিটার, তাহলে লিফটটি 1 মিনিটে, অতএব লিফটটি 1 মিনিটে 3 মিটার নিচে নামে, অর্থাৎ মাইনাস 3 মিটার নামে, বুঝতে পেরেছ? তাহলে 6 মিনিটে কত নামবে, অতএব 6 মিনিটে লিফটটি 6×-3 মিটার নামে, সমান 318, এখানে যোগের চিহ্ন আছে 6-এর আগে, এখানে 3-এর আগে বিয়োগের চিহ্ন, অর্থাৎ চিহ্ন যোগের চিহ্ন আর বিয়োগের চিহ্ন গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, সেই জন্য এখানে গুণ করে মাইনাস বসালাম, সংখ্যায় সংখ্যায় গুণ করে 3×6=18 হলো, তাহলে মাইনাস 18 মিটার নামে, বোঝা গেল? তাহলে 6 মিনিট পরে লিফটটা ভূমি থেকে 18 মিটার নিচে নামবে, বুঝতে পেরেছো এটা নিশ্চয়ই? এরপরে বলা হয়েছে যে 70 মিনিটে ভূমি লিফটটা যদি 10 মিটার উপর থেকে ভূমির 10 মিটার উপর থেকে শুরু হতো তাহলে 70 মিনিট পরে কতটা নিচে থাকবে, এটা আমাদের থেকে আরেকটা বিষয় জানতে চেয়েছে। তাহলে 70 মিনিটে লিফটটি 70 মিনিটে নিচে নামে কত, 70×3 মিটার সমান 210 মিটার, অর্থাৎ 70
गुणित माइनस तीन मीटार नामे समान माइनस दुशो दस मीटार नामे। किंतु कथा हे लिफ्टा किंतु भूमिर दस मीटार ऊपर थे आरम्भ कर दस मीटार ऊपर थे जो आरम्भ करे लिखब जदि लिफ्टी भूमिर दस मीटार ऊपर थे के नीचे नामते शुरू करे तबे सत्तर मिनट पर लिफ्टी थाकबे माइनस 210 যুক্ত 10 মিটার তাহলে সমান মাইনাস 210 যুক্ত 10 মিটার সমান মাইনাস 200 মিটার। তাহলে বুঝতে পারলে 70 মিনিট পরে অতএব 70 মিনিট পরে লিফ্টটি ভূমি থেকে 200 মিটার নিচে থাকবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোনোরকম বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেটার সমাধান করে দেবো। এখন অপেক্ষায় থাকো পরবর্তী ভিডিওর জন্য। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সুখে থাকো, ভালো থাকো।